এই পৃথিবীতে যত বড় বড় আল্লাহওয়ালা ছিলেন এদের ভিতরে একজন ছিলেন হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি যিনি তার জীবনে একবার দুইবার না 60 বার আল্লাহর ঘর ওখানে কাবা তাওয়াফ করছে হযরত বাইজিদ বুস্তামী ইয়াত বড় আল্লাহর ওলি যিনি 60 বার আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করেছে শুধু খানে কাবা তাওয়াফ করেছে তা না বাইজিদ বুস্তামী 60 বার আল্লাহর নবীর রোজা পাক জিয়ারত করেছে আল্লাহর হাবিব বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি উম্মাহ সন জীবিতি আমার রোজা পাক জিয়ারত করবে আমার রোজা থাক আমার যে উম্মাহ জিয়ারত করবে বিশ্ব নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাতি আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি হয়ে গেছে ওয়াজিব হবে কথা বলেন নাই ওয়াজাবাত আল্লাহর রাসূল মাজির সেগা বলেছেন এতে কি বোঝা যায় ভাইরা মারাত্মক বড় আনন্দের সংবাদ যারা আল্লাহর নবীর রোজা পাক জিয়ারত করবে হযরত বাইজিদ বুস্তামী যিনি 60 বার আল্লাহর ঘরে গেছেন 60 বার নবীজির রোজা পাকের সামনে গিয়ে তিনি সালাম দিয়েছেন এত বড় মকবুল আল্লাহর ওলি সারাটা জীবন যিনি সেজদায় কাটাইছেন ইবাদতে মগ্ন থাকতেন এও তো ওলি হয়েছিলেন মায়ের দুয়ার বরকতি মা বাইজিদ বুস্তামীর জন্য দোয়া করেছিলেন কেমন দোয়া আপনারা তো সবাই জানেন বাইজিদ বুস্তামীর মা রাতের বেলা একটু পানির পিপাসা লেগেছে ঘুম থেকে জাগ্রত হইয়া বাইজিদকে ডাকলেন বাবা বাইজিদ গড়ের ভিতরে কি একটু পানি আছে এক পেয়ালা পানি কি দিবা মা যখনই কথা বলেছে বাইজিদ পাক করে গেলেন পাক করে গিয়ে দেখেন পানি নাই দৌড়ে বের হইলেন কুয়া থেকে রাত্রির বেলা শীতের রাত অনেক কষ্ট করে মা দুঃখিনীর জন্য বাইজিদ পানি নিয়ে এসে হাজির হইলেন এসে দেখেন মা তন্দ্রাচ্ছন্ন মা ঘুমিয়ে পড়েছে মা যখন ঘুমায় গেছে বাইজিদ চিন্তা করে এই মুহূর্তে যদি আমি আমার মাকে ডাকি মা কষ্ট পাবে মায়ের ঘুমে বিরক্তি হবে মায়ের ঘুমে নষ্ট হবে আর মার ঘুমে যদি কষ্ট হয় কিয়ামতের কঠিন ময়দানে মা যদি আমার ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করে ফেলে আমি যত বড় লোক হই না কেন আসরের মাঠে আল্লাহর আদালত থেকে বাঁচতে পারব না এই চিন্তা করে ছোট্ট বাইজি তার ভিতরে কেমন বোঝ ছোট্ট সন্তানের ভিতরে কেমন বোঝ বাইজি বুস্তামী মায়ের শিরে দাঁড়ায় নিলেন অথচ মাকে ডাকলেন না পানি নিয়ে এক পেয়ালা পানি নিয়ে মায়ের শিরে দাঁড়াইয়া সারাটা রাত বাইজি বুস্তামী কাটায় দিলেন এইভাবে সারা রাত সারা রাত ঘুমাইলেন মা আনন্দের সহিত ঘুম থেকে জাগ্রত হইলেন জাগ্রত হইয়া দেখে তার শিশু সন্তান বাইজিদ পানি নিয়ে মায়ের শিওরে দাঁড়ায় আছে মা সন্তানের এই অবস্থা দেখে আনন্দে খুশিতে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে মা তখন দুই হাত কানা পারায়া আল্লাহর কাছে ডেকে বন্ধেছে আল্লাহ গো তুমি না বলেছো মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হাদিসে এসে যে তিন ব্যক্তির দোয়া কবুল হয় এর ভিতরে মায়ের জন্য মা সন্তানের জন্য যে দোয়া করে এই দোয়াটাই কবুল হয় মাঝখানে কোনো পর্দা থাকে না এই জন্য বাইজিদ বুস্তামীর মা হাত বানায় দিয়া আল্লাহ কি দেখি বলে আল্লাহ গো তুমি আমার সন্তানকে সুলতানুল আরিফিন বানায় নিও জমানার শ্রেষ্ঠ বলি বানায় দিও আল্লাহ তাকে তার মায়ের দোয়া কবুল করে আল্লাহ তাকে এমন অলি বানাইছেন সারাটা জীবন তিনি আল্লাহর আবাদতে মগ্ন ছিলেন সারাটা জীবন আবাদত করতেন শুধুমাত্র ফরজ আবাদত পালন করতেন তা না ওয়াজিবাতগুলি আদায় করতেন এমনকি নফলগুলিও ছাড়তেন না বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ এই অবস্থায় একটা পর্যায়ে মাওলা ডাকে
রবি ডাকে সারা দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন কবরের জগতে চলে যাওয়ার পরে কিতাবের ভিতরে লেখি বাইজিদ মুস্তামিকে আল্লাহ জিজ্ঞাসা করে ও বাইজিদ মুস্তামি তুমি আমার জন্য কি নিয়ে আসছো তুমি আমার জন্য কি নিয়ে হাজির হইছো আমার ভাইয়ারা কিতাবের মধ্যে লেখে বাইজিদ মুস্তামির একজন বন্ধু ছিল তিনি স্বপ্ন যুগে তাকে দেখলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন ও বাইজিদ দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আল্লাহর জন্য তোমার জীবনের সব ইবাদত উপার্জন সব কিছু আল্লাহর জন্য বিসর্জন করেছো কবরে যাওয়ার পরে আল্লাহ তোমার সঙ্গে কি মুআমালাত করেছে একটু বলো বাইজিদ তখন তাকে বলেন শোন আল্লাহ আমাকে কবরে আসার পরে জিজ্ঞাসা করেছে ওরে বাইজিদ তুমি আমার জন্য কি নিয়ে আসছো বাইজিদ বুঝতে আমি চিন্তা করে আমি তো জীবনে অনেক ইবাদত করেছি আমি কি আল্লাহর সামনে পেশ করব এইবার তিনি চিন্তা করে না আমি যদি নামাজ পেশ করি হয়তো আমার নামাজের মধ্যে ত্রুটি হয়ে যেতে পারে আমি নামাজের ইবাদত পেশ করব না এইবার বাইজিদ বুঝতে আমি চিন্তা করে তাহলে আমি আমার আল্লাহর সামনে রমজানের রোজা পেশ করব কারণ রোজা এমন একটা ইবাদত যেটার সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক আছে কেমনে লক্ষ্য করে দেখুন রমজান মাসে আমরা বছর ঘুরে এক মাস রমজানের রোজা রাখি খানা পিনা থেকে বিরত থাকি আল্লাহও খায় না আমরাও খাই না একটু সময়ের জন্য আমরা আল্লাহর সেই সিবরটা ধারণ করি এই জন্য রোজা বড় মারাত্মক ইবাদত আল্লাহর নবী হাদিসে বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ নিজে নিজে রোজার বদলা দিবে হাদিসে তো আসছে আল্লাহ বলেছেন আসমি বান্দা তুমি যে রোজা রাখছ এটা আমার জন্য রাখছো ওয়ানা আজিজিবিহি আমি নিজে তোমার প্রতি দান দেব বাইজি বুঝতে আমি চিন্তা করেন আমি রোজা চাইলে আল্লাহর সামনে পেশ করতে পারি আবার চিন্তা করে না আমার রোজায় কোনো ত্রুটি হয়ে যেতে পারে এবার আমি আল্লাহর সামনে কি পেশ করব সর্বশেষ হযরত বাইজি বুঝতে আমি চিন্তা করে বের করলেন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি যে ইবাদত বন্দি করেছি ইবাদত করতে গিয়ে আমি কোনো শিরিক করি নাই শিরিক মুক্ত ইবাদত তোমার সামনে নিয়ে এসেছি আল্লাহ আমি যে ইবাদত করছি ইবাদত করতে গিয়া কোনো শিরিক করি নাই আল্লাহ তোমার সঙ্গে কাউকে অংশীদার করি নাই শিরিক মুক্ত ইবাদত নিয়ে আসছি আল্লাহ এই কথা যখন তিনি বলছেন কিতাবে লেখে আল্লাহ কয় শিরিক করছো না কনা ক স্মরণ আসেনি কো কি কয় একদিন যে তোমার ফেটে ব্যথা উঠছিন সুবহানাল্লাহ কইতেন না আগামীকালকে গিয়ে সুবহানাল্লাহ ওই মানে বাইত গিয়া নাকি তা একটু জোরে কোন সুবহানাল্লাহ আমরা সুবহানাল্লাহ বলতেন না কেন এটা সাজানোর দেশ মিয়া মইমিন সিং ওয়াজ করলে আপনারা তো মাসাল্লাহ লোক এখন দেখেন পুরো মাঠ ভরা এটা কি লোক মইমিন সিং ওয়াজ করলে সুডু সব হইলে আছে তিন ডাবল লোক হয় কিন্তু ফেডে ভাড়া দিয়ে সুবহানাল্লাহ বের করেন যাবে আমার কথা বোঝেননি আপনারা নাকি দা কয়েকদিন আগে মমি সিং গ্যাস বম্বে গেছিলো এমনি আমার সাথে এক বক্তা সাক্ষাৎ হয়েছে জিগায় ভাইসে কই যান মমি সিং যাইতেছি এমনি ক যায় না এনে ওয়াজ করে মজা পাইতেন না মাইক ধরায় দিয়া হেরা জিমায় বইতাই আমি কইলাম রে ভাই আমি ওয়াজ করলে আলহামদুলিল্লাহ আওয়াজ দেওয়ান লাগবো ওই সিস্টেমও জানা তখন লাগে কথা কোনো কেন সিস্টেম জানা তখন লাগে তো সিলেটের সাথে এরকম করা লাগে না সিলেটের সংখ্যা হবে কম স্পিড হবে বেশি কথা কন না কেন ঠিক কিনা কারণ সিলেট গণ গণ মাহফিল হয় অন্যান্য জায়গা ঢাকা ঢোকা বেশি লোক হয় সিলেটে কম হয় কিন্তু আওয়াজ দেয় বেশি শ্রোতা যারা এরা বুঝদার সমজদার কারণ এই সিলেটের মাটিতে এমন কিছু আল্লাহওয়ালার জন্ম হয়েছে বাংলাদেশের অন্য কোনো জেলায় এরকম এত বড় বড় আল্লাহওয়ালাদের জন্ম হয় নাই এই হবিগঞ্জে অসংখ্য গণিত আলেমের জন্ম শেখুল হাদিস হযরত তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই তিনি মাটিতে মহাদিস হিসাবে যাকে সারা বাংলাদেশে চিনত আমরা তো এমন হুজুর নাম কোন লাগে না বাড়া আমরা অনেক সময় ও মৌলবীরা মৌলবী রা রা কয় একটা গোতা মারে রা আর জোরে কন গোতা মারে না মৌলবী রা রা কয়া বোঝায় যে মৌলবীরা কিছুই না এরা জেনতেন হেন মানুষ অথচ আমরা এমন জাত মৌলবী যদি একটা ভালো হইতার এক মৌলবীর দেশ সারা বিশ্ব ছিল আরে বেটা আর্জেন্টিনা জিতছে বাংলাদেশে লাফাস কার লেগা আমার দেশে যে হাফিজুল কোরআন যারা কোরআনের হাফেজ
এরা যখন বিশ্বের 100-200 রাষ্ট্রের মধ্যে কোরআনের প্রতিযোগিতা এক নাম্বার হয় তখন লাফাইতে পারস না এই হাফেজরা তো আমার দেশকে গোটা পৃথিবীতে প্রমোট করে কথা কোন ঠিক না বিচ্ছি তখন লাফায় না তখন কিছু নাস্তিকেরা কয় না সাধারণ জিনিস এটা 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 উইতুই পারে এটা বুঝি উইতুই পারে ফেডো ভাড়া দিলে কুল হাল্লা সোনা বাড়ি তো না মৌলবীর বিরুদ্ধে ক আছেন এরকম কিছু জেডি দেখবেন জন্মে সমস্যা আছে রাগ করলে কিছু করার নাই জেডির জন্মে সমস্যা আছে পিতৃ পরিচয়হীন অবৈধ যার সন্তান যেগুলা এই যার সন্তানের মাধ্যমে আলেমদের বিরুদ্ধে কথা বলা যায় কথা কোন ঠিক না বিঠি হকানি কোন আলেমের বিরুদ্ধে কোন ভালো মানুষ কথা বলতে পারে না তুই আলেমের বিরুদ্ধে কেমনে কইবি তুই আলেমের ছায়ার সামনে গিয়ে দাঁড়ানোর তো ক্ষমতা নাই তোর আমি যে এক বক্তা ঢাকা শরীফ থাকি ঢাকা শরীফ আমার বাড়ি তো তাহেরপুরে সিলেটে সুনামগঞ্জ তাহেরপুর না কিন্তু ঢাকার আবাদ্যা ঢাকার কিতা আবাদ্যা এক তাহেরপুরের মাল ঢাকা গিয়া আশেপাশে পুরো এলাকা দখল করি সিওয়াস করে আমার পিছু কতটি গেউ গেউ করে আমি শুনিও না আমি শুনিও না কথা বুঝেন নাই আমার শাহজালালের উত্তরসরি ঠিক না বেঠি আরো জোরে কান আমরা শাহজালালের আমরা পৃথিবীর কোন বাতিল শক্তিকে ভয় পাই না আমরা গৌর গোবিন্দকে ভয় পাই না আমরা তো বলি আবারও যদি কালকে যেমনি আমার একটা দুঃখ লাগছে আমি বারবার কইছি আরে সারা বাংলাদেশে যেমনি চিল্লাইছে এইভাবে যদি সারা বাংলাদেশ সকল মানুষ একবার আল্লাহ আকবার আওয়াজটা দিলেই তো আপনারা কি কর নাস্তিকদের আন্দোলন করে বাংলাদেশ থেকে দূরে লাগলো না বাতাস দিয়া দিয়া কথা কন বাতাস দিয়া দো কিন্তু কি হইল মুসলমানের কি রে যুব গোল গোলে চিৎকার মারস কত নারী যে কালকে খুশিতে নিজের দেহ বিলাই দিছে ঢাকা একমাত্র আল আমরা তো নাউজবিল্লাহ কইতেছেন গ্রাম বইয়া এটা তো গ্রাম ঢাকা গিয়া দেখেন না কিছু কইলেই কইবে তুই জঙ্গি তুই রাজা গা আমি এদিন এক জায়গায় কইছি বলে আমার বয়স কম সে আর হচ্ছে বোঝা আমার কইতার না 30-31 পড়ছে রাজা গার হইমে কেমনে কথা বল না কেন ঠিক না ঠিক আমরা শাহজালালের সূর্য সেনা ভয় করি না বুলেট বোমা হ্যাঁ ঠিক নি মাইক কেমনে চিত্তে বারো বারো ওয়াজ তো কেবল শুরু করছে আমি উজুরে কইছি 2 ঘন্টা ওয়াজ করবো 2 ঘন্টার উপরে যাইব কথা কোন ঠিক না বিঠি আমরা শাহজালালের সূর্য সেনা ভয় করি না বুলেট বোমা ঠিক ছুটি আমি শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই চালাচা মন্ডা গোনা ছুটি আই শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই চালাচা মন্ডা গোনা ছুটি আই শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই চালাচা মন্ডা গোনা ওলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা ওলিদের পাক ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা ছুটি সঞ্জালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মন্ডা গোলা ঠিক না বেঠি সঞ্জালালের বিদ্যাপীঠে আসে যারা বাংবাসা দ্বীপ সঞ্জালালের বিদ্যাপীঠে আসে যারা বাংবাসা দ্বীপ তাকবীর রই ধ্বনি দি ওদের পিঠে আগুন জ্বালা তাকবীর রই ধ্বনি দি ওদের পিঠে আগুন জ্বালা মৌলবাদীর ফসল ফালা ছুটিয়াই সঞ্জালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চালাচা মুন্ডা গোলা ওলিদের এই ভূমিতে ওলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা ছুটিয়াই সঞ্জালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চালাচা মুন্ডা গোলা লিল্লাহে তাকবীর কি মানুষ কতটি মানুষ পুরা মাঠটা বড়া এটি গেছিন কই আমি আমার আগে গেছিন গেছি আর আইছে কেমনে ছেলে দেখি একটু সবাই মিলে লিল্লাহে তাকবি আমি আসতে কমু কারণ আমার রমজানের আগের দিন পর্যন্ত ভোগটা জান বাসায় বাসায় শোনা লাগতো না জান বাসায় শোনা লাগে
এই কয়দিনও গলা ভাঙা আছিল আর ওয়াজ আছিল ওই মমিসিং সাইডে রাইতে 12টার সময় হুজুর মাইকটা লেওয়াজ করে কি কষ্ট হইছে আজকে একটু মধুসুদু খাইয়া একটু বামনবাড়ি আসার পরে একজন একটু মধু দিছে মধুসুদু খাইয়া আইছে এমনি তো গ্রামে না আওয়াজটা আল্লাহ দিতেছে আপনারা দি আওয়াজ দিতে রাজি হন না দেন নারে তাকবীর আল্লাহু আকবার আচ্ছা আরেকবার দেন রাখেন ইষ্টক রাখেন বাইজিদ বুস্তামি তিনি বলেন আল্লাহ আমি শিরিক মুক্ত ইবাদতে আপনার সামনে আইছি শরণ আসেনি আপনারা আল্লাহ কও না শরণ আসেনি একদিন যে তোমার পেটে ব্যথা হইছিল দুধ খাইছিলা কি খাইছিলা দুধ খাইয়া তোমার পেটের মধ্যে হইছে ব্যথা পেটে ব্যথা হওয়ার পরে তুমি এখন কইছিলা যে আল্লাহ কেন লাগে দুধটা খাইছিলা দুধটা যদি না খাইতাম তাহলে তো আমার পেটে ব্যথা হইতো না আসলে তো মুখ দিয়ে অনেক সময় অনেক কথা বের হয়ে যায় অন্তরে বিশ্বাসই না আল্লাহর বলি তো ওনার অন্তরের বিশ্বাস এটা ছিল না কিন্তু মুখ দিয়ে বের হয়ে গেছে ঠিক কথা কোন না আমরা উস্তা খাইলে অনেক সময় আল্লাহর ও দেখে না ও মা গো ও মা গো ও বাবা গো আর দূর কথা কোন ঠিক না বেটি কয়নি উস্তা খায় না কইতা আল্লাহ কোন ও মা গো ও বাবা গো কয়জনে কয় ও আল্লাহ গো কথা কোন না ঠিক নেই হেউডিস না রে বললে কিয়ামত হই দিব ইসাবিলের সিংহায় ফু দেওয়ার আগে দিলেই দিব কথা কোন ঠিক না বেটি লড়াচড়া করেন না ওয়াজ এখনো রইছে কেবল ওয়াজ শুরু হইছে একটু বন ইস্টার দিছি একটু খেয়াল করেন আমরা বিপদে বলে আল্লাহর ডাকি না ও মা গো ও বাবা গো আর কিছু লোক আছে তো নিজের বাপ রে বাপ ওঠায় না এডি করে ডাইরেক্ট গিয়ে দেখবেন ও কেল্লা শাহ সামনে গেছে কা কেল্লা শাহ কথা কন না কেন আছেন কুত্তা শাহ ও গিয়া হে গেন গিয়ে বাবার সামনে লেডা দিয়ে ভরে দেয় লেডা মারে ভরে দেয় আর বাবাও এমন বাবা দুই ঠেং মেলায় এখন দে মার হক কর কর জিকির মার কথা কন না কেন জানি ইডি করলে অনেকে রাগ করে কইতই বাবা তো ভাইরা অথচ চিন্তা করে না যে আল্লাহ আমারে এই জন্য বানায়নি যে আমি কোনো মানুষের সামনে অবনত করব মাথা সেজদা দিব কার সামনে বাবার সামনে গেছে বাবারে আমি একটা রে পাইছিলাম এক বন্ধ একদিন কেউ এইটি যে আপনি করেন কেলে হুজুর খুব ভাল লাগে খুব ভালো লাগে ময়ূরা দেখ মুগুর কারে ক কথা কম না কেন এরার কথা তো ভাল লাগে দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর কথা কম না কেন ঠিক নেই দয়াল বাবা লেংটা বাবা লাগে আমার ডর ফেরেস্তারা কুর্জ মারব কবরের ভিতর বাবা ফেরেস্তারা কুর্জ মারব কবরের ভিতর বাবা আমার এত গুলি মুইতা হালায় লয় না রে ফানি কথা কোন ঠিক নেই খালি করে টানা টানি বুরকার ভিতর খালি করে টানা টানি বুরকার ভিতর ফেরেস্তারা গুর্জ মারব কবরের ভিতর বাবা ফেরেস্তারা গুতা মারব কবরের ভিতর আমি একদিন সিনজি বয়া এমনি দেখি এক মহিলা বৃদ্ধ মহিলা আমার পাশে বয়া তার মেয়েরা কয় মা এবার আর লজ্জা করিস না বাবা যা কথা শুনে লাইস বিয়া তো হইছে 13 বছর হইছে সন্তান ভাস না এবার একটা ভয় সালা হইব নে চিন্তা করে দেখেন কেমন মা আর কেমন মেয়ে নিজের বাপ নে কোনোদিন বাপ না হ্যাঁ হেখানে গা বাবা ও কয়া যে একটা ডাক মারে কথা কথা লাগে ঠিক নেই বাবা ডাক মারে কারে বাপ দেখস ওরে বাপ দেখস নিজের বাপরে একদিন মুখটা করে আব্বা ডাকছস না বাপে কত কষ্ট পায় জন্ম দিছিলাম কুলাঙ্গার সন্তান আমারে কোনোদিন আব্বা কয়ে ডাহে না আর গিয়ে হয়ে দেয়া যায় এখানে ওই যে মুস লম্বা দাড়ি নাই আবার দাড়ি নাই হিসাবের আবার দাড়ি নাই হিসাব দাড়ি নাই মুস সারি দিছে মানে গুতাই দিয়ে রাস্তা বাইর করে দেয় না ভানে কোন দিক দেখাইব আর দূর কথা কন না কেন ঠিক না বেটি এমন হিসাব নাই আবার এটি দেখবেন মৌলভী টুলভী দেখলে আমাদের সিলেটের গহরগিরি হুজুর আমি তো অনেক কেড়ে ছোটো
কেবল কাজীর বাজার মাদ্রাসায় ভর্তি হইছি আমি তো সিলেটে কাজীর বাজারে পড়ি কাজীর বাজার মাদ্রাসায় ভর্তি হইছি তখন আমি কি পাইছি আমি একদম ছোট আমি মনে হয় সরফের জামাতে পড়ি তখন গহরপুরে হুজুর ইন্তেকাল করছেন কেবল হাফেজ হইয়া কাজীর বাজার মাদ্রাসায় মিজানুস সরফ জামাতে ভর্তি হইছি ওই বছরই গহরপুরে হুজুর ইন্তেকাল করছে এর আগে আমি আবার কিছুদিন ময়মনসিংহ লেখাপড়া করছি ঢাকাতেও কিছুদিন লেখাপড়া করছিলাম তো হুজুর আমার মাথায় ফাঁক লাগাই দিছে যে নুরউদ্দিন আহমদ গহরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাই যে সমস্ত এলাকায় যাইতে বন্ডরা আগে ভয় পাইতো আগে কইতো গহরপুরি আমরা নাই কথা কোন ঠিক কে এরা হুজুরের সামনে জানা কারণ আসল কথা ফোকাস হয়ে যাবো হ্যাঁ কথা কোন না কেন আছে না এরকম মৌলবি দেখলে এখন না না আপনারা সাথে আমরা না আপনারা ভিন্ন লাইন আমরা ভিন্ন আপনারা শরীয়তি আমরা মারিফতি আমি কই আসলে এটা মারিফত না রে এটা মরার ফত দর্শস কথা কোন ঠিক না ঠিক হ্যাঁ বুঝি মারিফতির ঘরে মারিফতি কেডা কইছ রে তুই মারিফতি এরা বুঝি মারিফতি আমরা বুঝি শরীয়তি আসল কথা হলো হুজুরের সামনে গেলে সব প্রকাশ হয়ে যাবে বাবা তো এবার গেল করেন এক কানা বাডা বুঝি কইতাম নি না অসুবিধা হইতাছে আমি কিন্তু মন খুলে কইতাছি আপনারা কষ্ট হইতেছে না তো খালি কষ্ট হয় না জানো আর রাগ করলে করা কিচ্ছু নাই আপনারা ভাবতেছেন রাগ করলে আমি ছেড়ে দিব হে মুলুবি আমি মরে যাবো কিন্তু মুখ দিয়ে হক কথা বন্ধ হইত না কথা কোন ঠিক না ঠিক আমার এক উস্তাদ ছিলেন তিনি ঘটনা শোনাইছেন ছাত্র জমানায় ক্লাসে ফরাই থেকে হক ফির আর বন্ধ ফিরে ফুরিয়ে সই দিতে গিয়া উনি ঘটনা শোনাইছেন যে একবারটা খানা সুন্দরী বউ করার ইচ্ছা বউ বিয়া করার ইচ্ছা খানা বেটার কি সুন্দরী বউ বিয়া করার ইচ্ছা হবো না খানা তা কানা তো চোখে দেখে না ফুরা খানা না কি অর্ধেক কানা তখন তার বন্ধু বান্ধবরে কইছে দোস্ত খেয়াল করেন মজার কথা কিন্তু কদস্তরা তোমরা সবাই মিললা আমার একটা বিয়া করাই দাও বউটা যেন খুব সুন্দরী হয় তো বন্ধু বান্ধব একটু শয়তান দেখে না একটাই গিয়া আরেকটার উপরে হাসি হাসিয়া কইরা লাগা ও দেখ কানার ঘরে খানা কি থাকো চোখে দেখে না আবার সুন্দরী বউ বুঝি বিয়া করবো রে এই কথা বুঝে নি আমার না কেতা না অসুবিধা দিয়েছে ও খানার ঘরে খানা কি থাকো দেখ চোখে দেখে না আবার কো সুন্দরী বউ বিয়া করবে দুই তিন দিন মিললে কয় ইচ্ছা মতে খাই টিয়া পয়সা যদি সুন্দরী বউর কথা কই তাহলে টিয়া পয়সা খাওয়াইব কিছু লোক কেমন আছে বন্ধু বান্ধব যদি কয় তুই আমার লাগে একটা সুন্দর বউ দেখিস হেরা না দেখকে কো দেখতাছি এমনি যে খাওয়া শুরু হয় এক মাস পর্যন্ত খাই দিয়ে দেয় ম কথা কম না কেন ঠিক না আছে না এইরকম আর কি এরম মার্কা এখন খাইছে খাইয়া টাইয়া জনমের কালা ফাইটলা নিজের কালার মতো একটা বিয়া করে দিলাইছে আর শোক একটা যে শোক জনমের বন্ধ এরকম না মানে ভালো চিকিৎসা করতে পারে না এই জন্য ভালো হয় না তো এলাকার মধ্যে মাঝে মধ্যে ডাক্তার আয় চক্ষু শিবির চক্ষু শিবির চক্ষু শিবির শোকের চিকিৎসা করা হয় অপারেশন করে চোখ নতুন করে ভালো করে দেওয়া হয় এইগুলা যখন কয় তো হ্যাঁ মাইকিং শুনে বৌরে কব তুমি তো খুব সুন্দরী তোমার তো চোখদের দেখতারই না আসলে সুন্দরী নেই যদি একটু চিকিৎসা করে চোখটা ভালো হইতো তাহলে না তোমার দেখতাম লাখ লাখ টাকা লাগবে সমস্যা আছে এটা ফ্রিতে চিকিৎসা হয় না আমাদের এত টাকা পয়সা নেই আচ্ছা যাক কপালই খারাপ আর কি করা তা একবার দুইবার বুঝাইছে আরেকবার চক্ষু শিবিরে মাইকিং করে ফ্রি চক্ষু চিকিৎসা করা হয় ফ্রি চক্ষু চিকিৎসা করা হয় যেমনে কইছে ফ্রি আমার বুঝেনি আমার কথা নাকি তা যেমনে কইছে ফ্রি বেড়া তো মারছে দৌড় বেড়া মারছে দৌড় আর বউয়ের চোখের নিচে গিয়ে বুঝিছে কদমালি তো অবস্থা খারাপ সত্যি সত্যি গে ফ্রি চিকিৎসা করে সব ভালো করে আনছে আয়া ঘরের কাছে বড় ডাকে বউ 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 তো আর জব দেয় না এমনি বেরিয়েছে এমনি ঘরে ঢুকছে ঢুককে দেখে বউ নাই কিরে কই নাই এদিক সেদিক তাকায় সখীর নিচে দেখে হের বউ লুকাই রয়েছে এবারে তুই না বুঝিস সুন্দর আজকে দেখি তুই কেমন সুন্দর যেমনে বাড়িছে দেখা হয় কইতাম নি না অসুবিধা হইতেছে অসুবিধা হইতেছে না তা যেমনে বাড়িছে বাড়ির কথা তুই তালাক তোর মা তালাক তোর সহ্য সিঁড়ি তালাক কথা কোন ঠিক না ঠিক তাহলে আমাদের সমাজে এরকম কিছু লোক আছে বা আলেমদের কাছে যায় না এই বন্ড বীরেরা জানে যে আলেমদের কাছে গেলে আসল চোখ প্রকাশ
অলস হয়ে যাবে পর্দা সরে যাবে এজন্য আলেম দেখতে পারে না হুজুর দেখলে কো মৌলভীর কাছে যাইস না আসলে জানে মৌলভীর কাছে গেলে তার রূপ ধরা খাইবো কথা কোন ঠিক না ঠিক এজন্য কো মৌলভীর কাছে যাইস না হুজুর দেখলে মাথা গরম একটা জোড়া সাড়ে পাইলাম না দেখলে দৌড়ায় না ঢাকা গুলিস্তানে এক মাজার আছে আমি প্রায় সময় মাহফিল দিয়ে যখন ঢাকা থেকে বের হই সামনে যে গেলি গ্লাসটা একটু খুললা একটু সালাম দিই এমনি সালাম দিলে দূর মারে সালাম দিলে দূর মারে এরাও জানে যে এরা বন্ডার মধ্যে আছে বন্ডাবের মধ্যে আছে ঠিক না বেটি তাহলে আসুন পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নত করা যাবে কথা ভুলে গেছেন কেন কি কোন বাবার কাছে মাথা নত করা যাবে ওই যে ভাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন আল্লাহ শিরিক মুক্ত আল্লাহ কো শিরিক মুক্ত কেমনে হইল ফেটে ব্যথা হইছে দুধ খাইছলা ব্যথাটা তো আমি দিছিলাম কেন কইছলা যে দুধ খাবার কারণে ব্যথা হইছে ভাইজি বুস্তামি কো উপায় নাই রে উপায় নাই এখন কেমনে বাস্তা বাস্তা ওনার যদি অবস্থা হয় আমরা অবস্থাটা কি তবে ঠিক তখন আল্লাহ কয় ভাইজি তোমার জন্য সুসংবাদ আছে সুবহানাল্লাহ টেনশন করো না তুমি তোমার জীবনে যত ইবাদত করেছো একটা ইবাদত আমি আল্লাহর কাছে পছন্দ হইছে রে ভাইজি আল্লাহ এই ইবাদতটা কি আল্লাহ কয় শীতের রাত্রিতে তুমি একদিন আরামে একটু আরাম করছিলা লেপের ভিতরে এসে একটা একটা বিড়াল তোমার লেপের ভিতরে ঢুকে গিয়েছিল যেই মুহূর্তে ঢুকছে তুমি রাগ করো নাই ওই প্রাণীটার প্রতি তুমি দয়া দেখাইছো তোমার লেপের ভিতরে ওই বিড়ালটাকে স্থান দিয়েছ এই যে প্রাণীটার প্রতি তুমি মহব্বত দেখাইছো আমি আল্লাহর কাছে ইবাদতটা জীবনের সবচেয়ে দামি ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হয়ে গেছে বলেছেন ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মা বাইনাস সামাই ওয়াল আরদ আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনো তোমরা জমিন ওয়াল আরদের প্রতি রহম করো শুধু মানুষের প্রতি দয়া দেখাবা তা না বন জঙ্গলের প্রত্যেকটা পশু পাখির প্রতি দেখাও রাসূল বলেন আসমান ওয়ালাও তোমার প্রতি ইরহামুকুম মা বাইনাস সামাই ওয়াল আরদ আসমান ওয়ালা তোমাদের প্রতি রহম করবে জমিনে রহমত বর্ষণ করবে ভাইরা আমার আসুন এবার মূল কথায় যাই তাহলে কি বোঝা গেল কিয়ামতের দিন কবরে আসরে কেমনে আল্লাহর সামনে বসব একটু চিন্তা করা দরকার আমাদের ইবাদতের অবস্থা কি তাই তো আল্লাহ কোরআন শরীফের সূরাতুল মুদাসসিরের 37 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাইহিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে দুনিয়ার মানুষ দুনিয়ার জিন্দেগিতে যে যা কামাই করেছো যে যা সঞ্চয় করেছো যে যা অর্জন করেছো কিয়ামতের দিন এর জন্য তুমি আর কাউকে দায়ী করতে পারবে না এবার আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন 38 নম্বর আয়াতে সূরাতুল মুদাসসিরের 38 এবার বলেন ইল্লা কিন্তু আসহাবাল ইয়ামিন যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহর সামনে কিয়ামতের মাঠে যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে এদের কপাল বড় ভালো আল্লাহ বলেন ফি জান্নাত এরা আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে হাসরের কঠিন ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ পবিত্র কোরআন শরীফের অন্য সূরার ভিতরে বলেন আম্মামান উতিয়া কিতাবহু বিয়ামিনিহি ফাসাউফ ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মামান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহিরি ফাসাউফ ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা
আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে মান উতিয়া কিতাবহু যাদেরকে কিতাব দেওয়া হবে বিয়ামিনিহি ডান হাতে কিতাব মানে কি তাফসীর কারক কোন লিখে কিতাব মানে হলো আমলনামা এটার ব্যাখ্যা কোরআনের আরেক আয়াত আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াতের ভিতরে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আমলনামা দিয়া প্রত্যেকটা মানুষকে আল্লাহ কইব ইকরা তুমি পড়ো কিতাবাকা তোমার কিতাব পড়ো কিতাবাকা আয় আমলনামা আল্লাহ বলবেন তুমি তোমার আমলনামা পড়ো তোমার জন্য আর কারো কাছে যেতে হবে না কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজকের দিন তুমি নিজে আল্লাহ হিসাবের জন্য আজকের দিন যথেষ্ট কথা কোন ঠিক কিনা বাইরে আমার আসলে জন্য বলতেছিলাম ওই কিয়ামতের কঠিন ময়দানে যারা ডান হাতে আমলনামা পাইব এরা বড় ভাগ্যশালী আল্লাহ কইব তোদের কোনো হিসাব নাই তোরা আমার জান্নাতে ঢুকে পড় সুরে কন্ন সুবহানাল্লাহ এবার জান্নাতীরা হাসরের মাটি জান্নাতীর ভিতরে ঢুকল আর জাহান্নামীরা ফা আম্মা ও আম্মা মান উতিয়া কিতাবহু ওয়া আযগিরি ভাইরা আমার যারা হাসরের মাঠে আমলনামা পিঠের পশ্চাৎ দিক দিয়ে দেখতে পারবে এদের চাইতে বড় হতভাগ্য আর কেউ নাই আফসোসের কোনো শেষ নাই এরা যাবে জাহান্নামে আর ডানপন্থীরা জান্নাতে আর বামপন্থীরা জাহান্নামে জান্নাতির জান্নাতে চলে গেছে আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে আল্লাহ এই জান্নাত জাহান্নামের মাঝখানে এবার গোপন পর্দাটা আল্লাহ সরায় দিব গোপন পর্দাটা যখন সরায় দিব জান্নাতীরা জান্নাতির ভিতরে তাই কা জাহান্নামীদের সঙ্গে কিছু কথা কইব শুনবেন নি আপনারা আরে কথা কনা শুনবেন নি আপনারা না অসুবিধা হইতাছে জান্নাতীরা জান্নাতি আর জাহান্নামীরা জাহান্নামে এবার ইন্টারন্যাশনাল একটা টক শো কত বকতন জান্নাতীরা জান্নাতে দায়িকা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে কি ফি জান্নাতি ইয়াতাসাআলুন আল্লাহু আকবার বলে জান্নাতীরা জান্নাতির ভিতরে প্রবেশ করে সওয়াল করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন পাপিষ্ট যারা আছে গুনাহগার যারা আছে নাফরমান যারা আছে এদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার ও জাহান্নামীরা আল্লাহ তোমাদেরকে কেন সাকার নামক জাহান্নামী নিক্ষেপ করলো কেন করছে রে জাহান্নামীরা তখন জাহান্নাম থেকে কইব আল্লাহ জোরদবস্তি করে জাহান্নামে দেয় নাই জাহান্নামে এসেছি যতগুলি কারণ এর ভিতরে অন্যতম কারণ হলো চারটি কয়টি আরো জোরে এই নির্বাচনের সময় কেমনে কম নির্বাচনে জালু ভাই মাতা আছে ঠেং নাই কথা কন না কেন কয়নি নির্বাচনে জালু ভাই মাতা আছে ঠ্যাং নাই জালু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া না গাঞ্জা শরীফ খায় বাসক্ত আমার কথা বলনা দি ঠিক না তখন কবি স্লোগান দেন বলেন কয়টা কয়টি সবাই বলো আরো জোরে জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবি চার কারণে আমরা জাহান্নামে আসছি এর ভিতরে প্রথম কারণ আল্লাহ কোরআনের ভিতরে কোট করেছেন তুলে ধরেছেন যাতে করে আমরা সবক নিতে পারি হে যুবক দেখো না তুমি যাচ্ছ কোন দিকে কোন পথে ছুটছ যৌবন কাল কোন দিকে তুমি কাটাচ্ছ যৌবনের বাহাদুরি বেশি দিন তোমার থাকবে না তোমার মতো কত যুবক অন্ধকার কবরে পড়ে আছে একটা বার চিন্তা করছুনি ও মুরব্বী বাবারা আপনার আমার মতো কত মুরব্বীরা ও বাবারা আজকে কবরে গা শুরতেছে তাদেরই কোনো চিহ্ন নাই আজকে আপনি কেমনি আল্লাহকে ভুলে গিয়ে আপনার জীবন যাপন চালাচ্ছেন জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে আল্লাহ জোর দবসি করে আঙ্গুরে জাহান্নামে দেয় নাই গো
চারটি কারণে আল্লাহ জাহান্নামী দিয়েছে প্রথম কারণ হলো ভালো করে শুনবেন জাহান্নামীরা বলেন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নাম থেকে বলবি চার কারণে জাহান্নাম প্রথম কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না মুসল্লি ছিলাম না মুসল্লি ছিলাম না তার মানে নামাজি ছিলাম না যে নামাজ পড়ে না তাকে মুসল্লি বলা যায় না কতক্ষণ ঠিক কিনা আমি বলি ও ইমানদার আজকের আমরা খায় এলাকার যুবক হতে পারে আমার জীবনের একটা শেষ মাহফিল এখন তো আমি চিন্তা করি মাঝে মধ্যে ওয়াজ করি আর চিন্তা করি আমার মতো কত বক্তা দুনিয়া থেকে চলে গেছে আমি আর কতদিন দুনিয়াতে থাকব আমিও থাকব না আপনারাও থাকবেন না একটু চিন্তা করে জাহান্নামে যাওয়ার প্রথম কারণটাই নামাজ পড়া না সারা হ্যাঁ সাইরে দেওয়া দেখেন তো আপনার ভিতরেই এই গুণ না আসেনি যদি এই গুণ থাকে আল্লাহর কসম সারা রাত ওয়াজ শুনবেন কোনো কাজে আসবে না ঠিক না বেশি আজুবান নামাজ এমন একটা ইবাদত রসুল বলেছেন কিয়ামতের দিন আব্বালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা যুবক তুই যাই করস আর না করস নামাজ সারিস না নামাজ ধর কইস না অনেক যুবক কেমন আছে কয় হুজুর আমার বয়স হইছে না এখন কি নামাজ ধরার টাইম নেই কোন দিন তোর বয়স হইব আখরি নবীর উম্মতের হায়াত বড় কম এ তো হায়াত নাই অন্য নবীদের উম্মতের যেমন হায়াত ছিল হযরত মুসা নবীর উম্মতেরা 1200 বছর 1600 বছর হায়াত পাইত এই জন্য তাফসীর কিতাবের মধ্যে লেখি পয়গম্বর মুসা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখেন একজন বৃদ্ধ মহিলা সুখে কাতর হইয়া শুধু কান্দে আর কান্দে মা কান্দেল কেন গো মা মহিলা মিটমিট করে চোখের পানি ছেড়ে দিয়া কয় বাবা ও পয়গম্বর মুসা কান্দি আমার এক অবু সন্তান বয়স হয়েছে মাত্র 400 আর আমরা 40 বছর হইলে বুড়া হইয়া খটকটা হইয়া তাকে কথা কত না কেন ঠিক কেনা মা এই জন্য বুঝি কান্দেন সন্তানের বয়স মাত্র 400 বছর এখন বালে কি হইছে না ছেলেটা বড় হইল না মরে গেছে গা এই জন্য কান্দি মুসা নবী তখন মুসকে হাসি দেয়া কই মা গো জানেন নি আখেরি জামানায় একজন নবী আসবে যিনি শুধু উম্মতের নবী তা না যিনি হবে সকল নবীদের নবী গোটা কলকায়নাতের নবী আসমান জমিনের নবী আল্লাহ ডেকে বলে নবী হো আমি আল্লাহ আসমানের রব আপনি আসমানের নবী আমি জমিনের রব আপনি জমিনের নবী আমি কুল কায়নাতের রব আপনি কুল কায়নাতের নবী আমি গোটা জগতের রব্বিল আলামিন আর আপনি গোটা জগতের রহমাতুল লিল আলামিন আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছি মুসা নবী কয় মা ওই নবীর উম্মতের হায়াত 60 থেকে 70 বছর মহিলা আশ্চর্য হয়ে কয় বাবা মুসা ও পয়গম্বর মুসা এই নবীর উম্মতেরা এত কম হায়াত পাবে ঘর বাড়ি কি আর বানাইব নি মুসা নবী কয় খালি ঘর বাড়ি বানাইব তা না বড় বড় বিল্ডিং বানাইব বিল্ডিং শুধু বানাইব তা না আমাদের বিল্ডিং এর ফাইলিং দেখলে মনে হয় আজরাইলের সাথে একটা কন্ট্রাক্ট হইছে ভাই আজরাইল 1000 বছরের হায়াত দেইছ কতক্ষণ ঠিক কেনা কত সব বিল্ডিং বানাইতে পারে না ঘর সুন্দর হয়ে গেছে এই ঘরে থাকতে পারে না অযুবক শোনা দিলের কানটা লাগায় শোনা জাহান্নামীরা বলবি চার কারণে আমরা জাহান্নামী এর ভিতরে প্রথম কারণ দুনিয়াতে বেনামাজি ছিলাম নামাজ পড়তাম না দেখো না তোমার ভিতরে এই বদগুণ না আছে কিনা যদি থাকে আমি তোমার দুইটা পা ধরি অন্তত আর কিছু করো না করো নামাজটা ভালো করে পড়ো ঠিক নেই নবীর সাহাবীদের কথা শোনাবো
নকদকন কয়া শেষ করে লই 10টা 21 বাজে বয়নে উঠছি কটার সময় 9টা হ্যাঁ 9টা 9টা না 9টার আরেকটু আগে আমার হিসাব আছে অলরেডি 10টা 21 বাজে কেউ উঠবেন না দেখি কত দূর সামাজ কষ্ট হবে আপনারা কষ্ট হবে আপনাদের তবে আপনারা বড় কিপটা সাবানি কিছুই দেন না যে এত দূর থেকে আইছি একটু গরম পানিও নাই চাও নাই গরম দিছিল শেষ শেষ কেমন হয়ে গেছে কথা কোন ঠিক কিনা ডাক্তার করতেছেন আবার সব বক্তার মেজাজ তো এক না আমি একটু হাসি খুশি মেজাজ নিয়ে কথা কই মানে বাপ ভঙ্গি কম করতে পারি আর কি কথা বুঝেন না হাসি খুশি মারহাবা কর আর জোরে কান মারহাবা চিৎকার মেরে কান মারহাবা এখানে যতুরি জোয়ান বইছে এটি সবটি বুড়া অন্যই জন আল্লাহ বুড়া বানায় তোরা রে মুরব্বীরা আওয়াজ দে তোরা আওয়াজ দিস না এটার কারণটা কি লজ্জা উজ্জা লাগেনি মহিলারা শুনে লইব একটু জোরে সোরে আওয়াজ করে কান মারহাবা খেয়াল করেন নামাজ কত বড় জিনিস নবীজির একজন শোকের পানি ছাড়বেন এখন দেখি আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে যাব একটু শোকের পানি ছাড়তে হবে হ্যাঁ আয়েশা বলেন যারা আছেন রাস্তাঘাট ছেড়ে দেন মা বোনেরা যারা আছেন বাড়ি ঘর থেকে যারা আছেন ঠেলায় বাইর করে নাচগা যে মৌলবী মারাত্মক মৌলবী তাদের বাইরে নাইলে কিন্তু অবস্থা খারাপ হয়েছে বদ্ধ উল্টা দিয়েও যাইতে পারি কথা কোন ঠিক না ঠিক আমি মেহমান না আপনারা তা আপনার বাড়ি থাকবেন কেন এসে যেতে হবে এমন একটা মোনাজাত হবে আমার বিশ্বাস আজকের মোনাজাত আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ কাল রাসূল বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল তিন ব্যক্তির দোয়া কবুল এর মধ্যে মুসাফির আমি লঙ্গে মুসাফির মুসাফির আমি গুনাহগার কিন্তু নবীর কথা মিথ্যা আমি খারাপ কিন্তু রসুলের কথা মিথ্যা হে বিশ্বাস রাখেন আমার ভাইরা আছেন আমাদের ঠান্ডা থেকে বাচ্চা দাহন লাগে মারাত্মক সমস্যা প্রোগ্রাম সবদি ভরে রয়েছে আর আজগা তো এখানে আগামী 23 তারিখ পর্যন্ত এই লাইনে 23 তারিখে গাজীপুরে 3 প্রোগ্রাম করে 24 তারিখ চট্টগ্রাম সন্দ্বীপ কুন্দ্বীপ আপনারা লাগাগ্রাম না সন্দ্বীপ করে ফ্লাইটে আইসা ঢাকা আইসা 25 তারিখ তেঁতুলিয়া টেকনাম থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া শুনেননি আপনারা ওই তেঁতুলিয়া প্রোগ্রাম কেন দৌড়ের গতি বুঝেন এই জন্য আমাদেরকে সুস্থ থাকতে হয় আগে কয়েকটা জেলা ওয়াজ কথা মানে ইউটিউব শরীফ বাড়িয়া ইউটিউব যে একটা বাড়িয়েছে এটারে একটা সারা দুনিয়া ছড়াই দিলাইছে বক্তারা চলাচলে হন সহজ আগে ছিল কয়েকটা এরিয়া এখন এরিয়া ভিত্তিক আর কেউ ওয়াজ করে না শুরু খাটো বক্তা দেখবেন খালি দৌড়াইতেছে দৌড়াইতেছে কারণ ইউটিউবে এখন ওয়াজ জায়গা মুহূর্তের ভিতরে সারা দুনিয়া ছড়াই জায়গা ভাইরামা আসেন নবীজির একজন সাহাবি ছিলেন যার নাম ছিল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাড়বেন নামাজের প্রতি সাহাবায়ে কেরাম কতটুক সচেতন নবীজির দরবারে ফজরের নামাজে সকল সাহাবায়ে কেরাম রসুল ফজরের নামাজ পড়ান নামাজ শেষ হয়ে গেলে পরে সকল সাহাবায়ে কেরাম রসুলের নোরানি চেহারার দিকে তাকায়া মণিমুক্তা কচিত কথাগুলি বসে বসে শুনেন সুবহানাল্লাহ কোন হারে আওয়াজ কমলে কেন জোরে কা নবীজির সামনে বসে থাকে একজন সাহাবি ছিলেন যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নাম কি আব্দুল্লাহ আনসারী মুখস্থ করে বাড়িতে যাবেন কথা বলে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি করেন কি সকল সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়ে বসে থাকেন রসূলের কথা শুনবেন আপনারা যেমন মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে কিছু কয়নি দেখিছে এইভাবে আল্লাহর রসুলের যুগে এমন সিস্টেম ছিল সাহাবায়ে কেরাম বসে থাকতেন বিভিন্ন পরামর্শ হইত নবীজি তালিম দিতেন সবক দিতেন ওয়াজ নসিহত করতেন তো সকল সাহাবায়ে কেরাম নবীজির দিকে অবলোক দৃষ্টিতে তাকায় থাকতেন রসুলের নরানি জবান থেকে মণিমুক্তা কচিত কিছু কথা শ্রবণ করবেন কিন্তু একজন সাহাবি ছিলেন হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ আব্দুল্লাহ আনসারী দৌড় বাড়ির দিকে দৌড় বাড়ির দিকে দৌড় সকল সাহাবীরা
নামাজ পড়ে বসে থাকে আর আব্দুল্লাহ আনসারী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইলেই তো সাহাবীরা নবীজির কাছে অবজেকশন জানাইছে হুজুর আমরা সবাই বসি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজটা শেষ হইতে দেরি হয় বাড়ির দিকে একটা দৌড় মারতে দেরি হয় না বুঝেননি আমার কথা রাসূল তখন বলেন কি বলো এটা আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো ভালো মানুষ হে নামাজ শেষ হইতে দৌড় মারে আহা তাইলে চলো আমরা তার বাড়িতে যাই দেখেন না মাঝে মধ্যে যারা তাবলীগ করে বিভিন্ন বাইত গিয়া খবর লয় কে ভাই সাহেব আগে দি তিন দিন লাগাইছেন এখন দি খালি এটা টানেন কথা কোন না ঠিক না আছে না এরকম আগে 40 দিন লাগাইছে দুই সিল্লা তিন সিল্লা লাগাইছে ওনার খবর নাই এখন যেই সেই এরকম হয় এই দুই দিন আগে কালকের আগে দিন মাহফিল কালকের আগে দিন আসতে আমার টাঙ্গাইল সদর এলজিডি মোড় সেখানে গেছি মাওলানা আব্দুল বাসেত খান মাওলানা খালেদ সাইবুল্লাহ আইয়ুবী ড্রাইভার আগের ড্রাইভারের নাম হলো রমিজ ভাই আমার যখন প্রথম সম্পর্ক আইয়ুবীর সাথে সিলেটে বয়ন হই না সর্বপ্রথম আমাকে গাজীপুর শহরে এখন বর্তমানে যে মসজিদের খতিব অপরজিত একটা জাতীয় তাফসির মাঠ আছে অনেক বড় মাহফিল এই বছর আমার দাওয়াত আছে 31 ডিসেম্বর আমি আইয়ুবী সাহেব ফরিদুদ্দিন আল মুবারক ফেনি অনেক বড় মাহফিল লাখ দেড় লাখ লোক হয় গাজীপুরের মধ্যে পাঁচ দিন বিশাল মাহফিল আমার উনি প্রথম ওই কারণে নিছে তো ওই যে রমিজ ভাই আবার আইবি সাহেব হলো অ্যাক্সিডেন্টও করছে হেও তো ছিল কালকের আগের দিন তা আমি এখানে মাহফিলে গেছি হে তো আর জানে না আমার দাওয়াত দিছে ফুস্তা থেকে আহম করি তাহের পুলিশ আমার খুব মহম্বতের লোক একসাথে আইবি সাহেব আমরা কত ঘুমাইছি আমি গেছি পরে দেখি হে সেহারা সোলদারি সব ঠিক আছে গা আজিব পিছু হইলো যে লোকটা এত বড় বড় আলেমদের সাথে চলছে হে দোকানে নিছে গিয়া দেখি সিডি লাগাই দোকানের মাঝে কিতা লাগায় কথা কোনে বুঝি না কিছু সিডি সিডি ওই যে টেলিভিশন না টেলিভিশন যখন আপনারা ক হুজুর আমি দুঃখে মারানা আব্দুল বাসেত খান সাহেব আরেক ড্রাইভার লয়ে লইছে আই বিশ্বের গাড়ি অ্যাক্সিডেন্ট করছি হুজুর আমার প্রতি একটু অভিমান করে আমার বাদ দিয়ে লইছে এনে হে আবার একটা গাড়ি কিনছে ছোটখাটো তিন লাখ টাকা গাড়ি কিনমা এলাকার দোকানে হে দোকান দিছে আমি দোকান দিকে তো বেকল হয়ে গেছে অত বড় সিডি আমি বললাম ভাই এটা আপনার লাগে মানাইছেন এত বড় বড় আলেমদের সাথে আপনি চলছেন আপনারা দেখে আমি গিয়েই তো হেরে দেখে বুকে জড়াই ধরছি মা বলে সম্মান করছি কো হুজুর দোয়া করেন এটা হলো সহবত সংস্পর্শ আস্তা এলাকা ওই এলাকা খালি আউল বাউল ফাউলের গান হয় কো হুজুর কেমনে চলতাম চাকরিও গেছে চলতেও পারি না দোকান লইছি চা লয়া বইছি সারাদিন এক কেতলি চলে না যখন খালি এটা টানাইছি বিচ্ছে শেষ করতে পারি না প্রায় তিনটা পর্যন্ত চলে পরে আমি বললাম যে মরলে মরে যান গিয়া এর বড় এই হারাম পথে যায় না কথা কন না কেন বাস্তব বইছি না অবাস্তব বইছি হ্যাঁ এটা বোঝার বিষয় রসুল বলেন সাহাবিরা চলো আব্দুল্লাহ আনসারির বাড়িতে যাই সাহাবাই কারাম সহ উল্লেখযোগ্য কয়েকজন হযরত ওমর ঠান্ডা না গরম বাবা রে বাবা এমন গরমের গরম আল্লাহর রসুল বলেন যে উমর এমন সাহাবি যাকে দেখলে শয়তান রাস্তা সারে সুবহানাল্লাহ কোন ঠিক না সুবহানাল্লাহ কোন আর আমরা দেখলে শয়তান কয় আসসালামু আলাইকুম ভাই সাহেব আমনে যে দেশে আছেন আমার এই দেশে তাহন লাগতো না কারণ আমার আমনেলেন বারপ্রাপ্ত শয়তান কথা কম আমনেলেন বারপ্রাপ্ত শয়তান কারণ আমার দায়িত্ব তো আমনি পালন করতেছে আর উমরে দেখলে শয়তান রাস্তা সারে রসুল একদিন যাইতেছেন মসজিদে নবীতে আজান হয় হযরত বেলাল আজান দেয় হাইয়া আলাস সালাহ হযরত বেলাল আজান দেয় নবীজি যা এমনে দেখে মিস্টার ইবলিস নজ্জাসের বড় হুজুন শয়তান নিয়ে আইতাছে রসুল তখন মুসকি হাসি দিয়া কয় আজকে ইবলিসের লগে আমার দেখা হইব কিন্তু কয়েক কদম সামনে আগায় দেখেন আর নাই সুবহানাল্লাহ কে কেমনে কয়েক কদম সামনে আগায় দেখেন ইবলিস আর এরে গেল কো রসুল ফিসেনে তাকাইছে দেহে উমরা
নানা আল্লাহু আকবার কই মেলা মহিলারা হুন লইব ইজ্জত কমে যাবে গা আপনারা জোরে কোন আল্লাহু আকবার রাসূল একটু পিছনে তাকায় দেখে উমর আইতাছে রাসূল তখন উমরের দিকে তাকায় মুচকি হাসি দেখো উমর বুঝছি তোমার দিকে গেছে গা উমর কো হুজুর কেডা গেছে আমি নবুতের চোখ দিয়ে দেখি তুমি তো দেখো না শয়তান আইছিন তোমার দিকে রাস্তা ছাড়ছে আল্লাহু আকবার জোরে কা সেই উমর ঠান্ডা না গরম রাসূলের সাথে আবু বকর উমর ওসমান রাসূলের সাথে কার বাড়ি আব্দুল্লাহ আনসারে গেছে বাড়ির কাছে গেছে গিয়া দেখেন কোনো সাড়া শব্দ নাই আওয়াজ নাই রাসূল বললেন উমর ঢুকো ঢুকে দেখো ঘরের ভিতরে মানুষ আছে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন ঘরে ঢুক বাড়ির বাইরে গেছি দরজার কাছে গিয়ে দেখি ভিতর দিক দিয়ে দরজা লাগানো ভিতরে দরজা লাগানো তাহলে তো লোক আছে আল্লাহ রাসূল বলেন উমর আওয়াজ দাও উমর আওয়াজ দিয়ে কয় আব্দুল্লাহ আনসারি বাড়িতে আছো থাকলে বের হয়ে আসো জবাব নাই আজিব কারবার উমর ডাকে আবু বকর সিদ্দিক ডাকে জবাব নাই আল্লাহর রাসূল তখন বলেন আব্দুল্লাহ আনসারি বাড়িতে আছো জবাব নাই রাসূল বললেন ঠিক আছে ভিতরে হয় কোনো সমস্যা অতএব এটা ইসলামের নীতি না চলো আমরা মসজিদে নববীতে যাই আসলে পরে তার সঙ্গে কথা হবে সুবহানাল্লাহ কইতেন আর আমরা সিস্টেম কি কেউ বাড়ি থেকে যদি দরজা লাগায় খুলে না লাত্তি মেরে ভেঙে লইব আর দূর কথা কন না কেন লাত্তি মেরে ভেঙ্গালা আর অনুমতি তো দূরের কথা আর যদি রাত বারোটা একটার সময় বউর কাছে গিয়ে দেয় বউ ঘুমাইছে হে নবাবের ঘরে নবাব বাজারে গিয়া টিভি দেহে আড্ডা মারে রাইতে একটার সময় বাড়িতে গেছে গিয়া দেহে বউ ঘুমাই গেছে দুই বা তিনবার ডাক দিছে মেজাজ হয়েছে 144 মেজাজ শরীফ 100 এমন এমন ভাবে যেন গরু যেমন ব্যামরা হেও ব্যামরা আর ধরো কথা কোন ঠিক না বেঠিক কেডা কইছে তোমার ঘরের বউ কি তোমার কাজের মেয়ে সারাদিন কষ্ট করে সবাই রে খাওয়াইলো রাইতের বেলা কষ্ট করে ঘুমাইলো আর তিনবার ডাক দিছে এখন মেজাজ শরীফ 144 হয়ে গেছে আমরা কয় কে কইছে তোমার ওই পিতা সুন্দর ব্যবহার করতে পারো না রাসূল বলছেন বউর কাছে যে স্বামী ভালো আসলে এই লোকটা ভালো সুবহানাল্লাহ কা আর আমরার বউর কাছে গিয়ে যদি গিয়ে আমরা স্বামী কেমন কত বড় হুজুর ক স্বামী কথা কন না কেন ওলি কেডা দুনিয়ার কের কাছে যাওয়া লাগতো না এই জন্য আমার হুজুর বলতেন তিন জায়গায় মানুষ দাম পায় না এক জায়গা হলো বউর কাছে যত বড় ফিসাব বউর কাছে গেলে আমরা আসলে ফির না নকল ফির এটা দরা খা বউর কাছে গেলে কথা কম আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলেন আবু বকর উমর চলো আমরা আব্দুল্লাহ আনসারি বের হই না নিশ্চয়ই আব্দুল্লাহ আনসারি কোন সমস্যায় আছে ওরে সাহাবীরা চলো চলে যাই মসজিদে নববীতে যাই নামাজের টাইম আসলে পড়ে আমার আব্দুল্লাহ আনসারি অবশ্যই আসবে এমনিতি এমনিতি নবীজি কয়েক কদম গাইলেন সাহাবীরা গাইতে আসে এমনিতি হঠাৎ করে নবীর কানের ভিতরে আওয়াজ আসে মায়াবি সুরে আব্দুল্লাহ আনসারি একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আপনি আমাকে মাফ করে দেন বিয়া তুমি মাফ করবেন আপনি আমার বাড়িতে গিয়েছেন অথচ আমাকে ডাকতেছেন আমি আপনার ডাকে জবাব দিতে পারি নাই রাসূল বলেন কেন পারো নাই কোনো সমস্যা কয় হুজুর মারাত্মক সমস্যা নামাজে নাকি যাও কয় হ্যাঁ যাই তাহলে চলে এসো কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ হয়ে গেলে পরে সঘন জাবিরা বসে থাকে তুমি সালাম বিদায় বাড়ি দিয়ে চলে আসো আব্দুল্লাহ আনসারি ডাক দিয়া কয় নবী গো কি বলবো দুঃখের কথা কেন আসি জানেনি আমি নিরুপায় হয়ে আসি ও আল্লাহ নবী আমি এত গরিব আমার
মার্গে এই একটা কাপড় সারা আমার পরিবারের আর দ্বিতীয় কোন কাপড়ের ব্যবস্থা নাই এই একটা কাপড়ই আমার সন্দল নামাজের টাইম যখন আসে এই এক কাপড় কে পরবে আমি পরব না আমার স্ত্রী পরবে আমি চিন্তা করলাম দুইজনে মিলে একসঙ্গে এই কাপড় দিয়ে নামাজ হবে না তাই তো আমি কি করলাম আমার ঘরের ভিতরে বিশাল বড় একটা গর্ত খুঁড়েছি নবীগণ নামাজের টাইম যখন আসে আমি আমার স্ত্রীকে গর্তের ভিতরে রেখে আমি একটা কাপড়ের টুকরা দিয়া দেহের ভিতরে জড়াইয়া আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড়ায় যাই আর আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিই রানীর স্ত্রী গো কষ্ট পায় না কষ্ট পায় না কষ্ট করে একটু জিন্দগি চালাও এবাদত মিস করো না নামাজ মিস করো না এই দুনিয়া বেশি দিনের না তুমি একটু কষ্ট করবা আমি নামাজে গিয়া নামাজ পড়ে নামাজ শেষ হইতে দেরি হবে দৌড়ায় আসতে দেরি হবে না ইয়া রাসূলুল্লাহ নিজে তো আমার স্ত্রীর সঙ্গে ওয়াদাবদ্ধ এই জন্য সকল সাহাবীরা নামাজ পড়ে বসে থাকলেও আমি আব্দুল্লাহ আনসারী বসে থাকতে পারি না গো নবী এই জন্য সাহাবীরা আপনার কাছে আমার নামে অবজেকশন দিয়েছে অভিযোগ দিয়েছে নবী গো আপনার চেহারার দিকে তাকাইলে আমার মনে চায় তাকায় থাকতে কিন্তু আমার তুই ক্ষমতা নাই আমি কেমনে আপনার সামনে বসে থাকবো রসুল তখন এই কথা শুনে চোখের পানি টিকা রাখতে পারলেন না আল্লাহ নবী মিট মিট করে আব্দুল্লাহ আনসারির কথা শুনে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীজি আব্দুল্লাহ আনসারিকে দেখে বলেন আরে আব্দুল্লাহ আনসারি আমার বুকের ভিতরে আয় আব্দুল্লাহ আনসারি কি বুকের মধ্যে জড়ায় নিলেন আর ডেকে ডেকে বলেন আব্দুল্লাহ আনসারি রে তোর কোনো কষ্ট থাকবে না চলো তোমাকে নিয়ে আমি মসজিদে নববীতে যাই তোমার জন্য আমি কিছু কাপড়ের হাদিয়ার ব্যবস্থা করব নবীজি সাহাবীদের কিনিয়া মসজিদে নববীতে গেলেন আর এই ঘটনা খুলে বললেন যে মুহূর্তে এই ঘটনা সাহাবীদের সামনে খুলে বলেছে সাহাবায়ে কারাম এই ঘটনা শুনে আবেগ আপ্লুত হইয়া চোখের পানি ছাড়তে আসে রসুল যখন বলেন সাহাবীরা আমার সাহাবীর কাপড়ের ব্যবস্থা করতে হবে আছনি কেউ আমার সাহাবীকে কাপড় দিবা কাপড় হাদিয়া করবা যে মুহূর্তে আমার নবী কথা বলেছে সাহাবায়ে কারাম হযরত আব্দুল্লাহ আনসারীকে এত পরিমাণ কাপড় হাদিয়া দিয়েছে কিতাবে আলে কিতাবের মধ্যে আসে অনেক বস্তা পড়ে গেছে আব্দুল্লাহ আনসারী কাপড়ের হাদিয়া দিয়া অনেকগুলি বস্তা পড়ে গেছে রসুল বলেন আব্দুল্লাহ আনসারী এই সব কাপড় তোমার সুবহানাল্লাহ কা সব কাপড় তোমার এগুলি তুমি ব্যবহার করবা তোমার পরিবারের স্ত্রী ব্যবহার করবে এবার আল্লাহর রসুল তার এই অবস্থা দেখে নবীজি পর্যন্ত চোখের পানি টিকে রাখতে পারলেন না সম্মান এত বাড়ছে আল্লাহর রসুল তখন বলেন আব্দুল্লাহ আনসারী চলো তোমাকে একটু সামনে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি হাজুরের সঙ্গে খেজুরের গাছের সঙ্গে তুমি কেন বেঁধে রেখেছ আব্দুল্লাহ আনসারি তখন কষ্টে যেন বুক ফেটে যায় আব্দুল্লাহ আনসারি মিট মিট করে চোখের পানি ছেড়ে দিয়া কয় ও আল্লাহ নবী কেন আমি খেজুরের গাছের সঙ্গে বেঁধে রাখছি জানেননি আমার পরিবারে এমন হয় একদিন দুই দিন তিন দিন যায় চুলার ভিতরে কোনো আগুন ধরে না কোনো অব আল্লাহ নবী এই অবস্থায় আমার সন্তানগুলিকে আমি কোনো খাবার দিতে পারি না আমার বাড়ির পাশে এক ইহুদির বাড়ি ওই ইহুদিটা বড় খারাপ লোক আল্লাহ নবী গো ওই ইহুদির দুইটা খেজুরের গাছ আমার সীমানায় পড়ে গেছে আমার সীমানায় যেহেতু পড়ছে খেজুরের গাছ থেকে পাকা খেজুরগুলি যখন জোরে জোরে পড়ে যায় আমার নাবালক সন্তানগুলি না খায়া পেটের খোদায় যখন কাতর হয়ে যায় আর কি করবে এই খেজুরগুলি তারা মুখে যখন ওঠায় ইহুদির এত খারাপ এই অবস্থায় ইহুদি লোকটা তার দুই আঙ্গুল দিয়া
আমার ছোট ছোট সন্তানগুলির মুখের ভিতরে আঙ্গুলগুলি জিব্বায় ঢুকাইয়া খেজুরগুলি বের করে নিয়েছে। তুমি গো এই অবস্থায় আমি বাবা হইয়া কেমনে বরদাস্ত করব? এক তো আমার চিন্তা হয় আমার এই দুই সন্তান যদি ইহুদি ব্যক্তির খেজুর খায় আকায় রক্ত রক্ত বানায়, এই রক্ত নিয়ে যদি কেয়ামতের মাঠে উঠে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আরেক তো আমার চিন্তা হয় আমি আমার সন্তানগুলির মুখে খাবার দিতে পারি না, আমি বড় হতভাগ্য বাবা, তাই আর কি করব? বাধ্য হই আমার দুই সন্তানকে খেজুরের গাছের সঙ্গে বেঁধে রাখছি গো নবী। আল্লাহর নবী যখন এই কথা শুনছে নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এবার নবীজি ডেকে বলে ওরে আমার সাহাবীরা শোনা, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার আব্দুল্লাহ আনসারিকে এই দুইটা খেজুরের গাছের মালিক বানায় দিবা? কিনে যদি খেজুরের গাছের মালিক বানায় দিতে পারো আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে আমি তার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করব। হে বেটা ভিতরে মাইক কেটে হইছে, এদিক দিয়ে সাউন্ড নাই, এখন কেটে হইছে, তখন তো ভালো আছে গেছে কা শেষ থেকো, এটা সাউন্ড গেছে কো, ঘুমাইছ? আহা কইতার না কই, আর বেড়া আগে না ভালো আছে, এখন ওই 10 মিনিটের ভিতরে নাই, টানে উঠছে আর এটাও নাই। আমার বানের ভাইরা খেয়াল করেন, কথাও শেষ করলে তো সি ওয়াজ ফিনিশিং, 2 ঘন্টা তো হয়ে গেছে গা, অনেক উপরে গেছে, আমি তো মানুষ এত দূরে সফর। ভাইরা আসেন, রসুল তখন বলেন সাহাবিরা খুব মনোযোগ লাগান, কে আছো আমার আবদুল্লাহ আনসারিকে এই দুইটা খেজুরের গাছ কিনে দিবা, যদি কিনে দাও তাহলে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি আমি নবী গ্রহণ করছি। একজন সাহাবি হাত উঠাইছেন, আসলেই তো কমে এখন নাই, আগে তো কি সুন্দর সাউন্ড আছে ভিতরে। একজন সাহাবি হাত উঠাইছে, এই সাহাবির নাম হলো হযরত উসমান গনী রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ কইতেন উসমান গনী, ও আসদাকুহুম হায়াআন উসমান, রাসূল বলেন উসমান হলো দানশীল, সুবহানাল্লাহ কা উসমান দানশীল। আর আমরা যদি কই দে দে ও কই দিতাম ক আইব লারে লাপ্পা মমতা জাফা ফাগলু টু ডান্স হইব, কত লাগে ক ঠিক হুজুর সত্য না মিথ্যা ক লারে লাপ্পা হইব ফাগলু টু ডান্স হইব সার কাছে কত লাগে ক, আর ওয়াজ মাহফিলে কথা কইলে ও ওয়াজ মাহফিল আর কত করাইতা ঘরে ঘরে ওয়াজ জাগা জাগা ওয়াজ মূল বেরাইন না টেয়া দেও কত টেয়া পয়সা কেল লাগে উড়াও কথা কোন ঠিক না ঠিক যে ডি ডি ক বুঝবেন এরা মরার আগে কি কেমনে যে মরণ হইব আল্লাহ বালা জানে, কথা কোন কেন ভাইরা খেয়াল করেন। রসুল বলেন কে এই দুই গাছ কিনে দিবা জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি নবী, উসমান গনি হাত উড়া ক হুজুর আমি, সুবহানাল্লাহ পারবা ক হ্যাঁ আমার জীবনের বিনিময় হলেও এই দুই খেজুর গাছের মালিক আমার ভাই আব্দুল্লাহ আনসারিকে বানায় দিব, দৌড়ে গেছে ইহুদির বাড়ি। ইহুদি এই দুই গাছ তুমি কি দিবা পাহা দিব বিনিময় কি চাও? ইহুদি খুব সালাক ছিল, ইহুদি কয় এই দুই গাছের বদলা 140টা খেজুর গাছ দেওয়া লাগবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত উসমান গনী ইয়ামন দানুশীল সাহাবি ছিলেন, তিনি ডেকে বলেন কপান ভালো আমি তো ভাবছিলাম তুই মনে হয় কয়েকটা বাগান খেজুরি বাগান চাবি চাইছস না, চাইলেও দিতাম কেন দিতা? এদিকে উসমান গনি গায়ে আমার নবীকে খুশি করতে গিয়া 140টা খেজুরের গাছ কেন, এই মদিনার যত বাগান আছে সব যদি দিয়ে দিতে হয় আমি উসমান গনি নবীকে খুশি করার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ। উসমান গনি এবং ওই ওদিকে তার খেজুরের বাগানে নিয়ে গেছেন বিশাল বড় বাগান, বাগানে ঢুকায় বলেন তোর যেই গাছটি মনে চায় ডাক দে, দিয়ে দিয়া 140টা খেজুরের গাছ। বললেন না এই গুলির মালিক তুমি,
যা ফসল হবে খেজুর যা হবে তোমার আর তোমার বাড়ির পাশে যে মুসলমান ভাই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সীমানায় যে দুইটা খেজুরের গাছ পড়েছে এই দুইটা খেজুরের গাছের মালিক আমি হযরত উসমান গনি দূরে গেলেন নবী গো ডাকেন আপনার আব্দুল্লাহ আনসারী কেন এই দুইটা গাছের মালিক আমি আমার ভাইকে বানায় দিলাম নবী জি চকের বাণী ছেড়ে দিয়ে কয় উসমান গনি রে তুই আমার ভালোবাসা এমন ভাবে অর্জন করছস উসমান গনি কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের কোন মানুষকে আল্লাহ গরিব বানাবে না নবীর সাহাবায়ে কারাম জীবনের বিনিময়ে নামাজ মিস দেয় নাই অথচ আমরা নামাজ পড়ে না না পড়লেও ইমাম সাহেবের সামনে গিয়া একদিন আমি এখন তো গাজীপুরে জমা পড়ে আগে সদরঘাটে নদীর পাড়ে এক মসজিদে জমা পড়াইতাম এমনি আমার একদিন এক মুসল্লিয়া আমার কাছে হুজুর নামাজ না পড়লে বি কি হইছে ঈমান কিন্তু বাঁকা আছে ঢাকায় বাসায় আবে হালা নামাজ না পড়লে কি হচ্ছে ঈমান ঠিক আছে এর আবার সব কথা হালা হালা আবে হালা খানকে হালা নাটকে হালা আবে হালা নামাজ না পড়লে কি হচ্ছে বি ঈমান কিন্তু পাকা আছে আমি কই হালা বি যাইছে গেছে গা সব গেছে গা বি হালা ঈমান টিমান সব গেছে আমরা দেশে এমন লোক আছে নামাজ পড়ে না কই ঈমান ঠিক আছে কথা কন না কেন আছে না ঈমান হুজুরের সামনে কই হুজুর নামাজটাই তো করি না আর তো কোনো সমস্যা নাই সবই তো আমার ঠিক আছে খালি নামাজটাই তো ভরি না হে বলি সবই ঠিক আছে বলুন জাহান্নামীরা জাহান্নামে গিয়ে কয় কারণ কইব প্রথম কারণ কি নামাজ পড়া না সারা তাহলে তো ইওয়াজই যথেষ্ট আর কি তার ওয়াজ লাগে সাইরা পড়া জাহান্নামে যাবে হইরা না নামাজ সাইরা ভালো করে ওয়াজ বুঝছেন সারা রাত তো শুনবেন পরে সকালে জিগেলে কি শুনছো ফাটাই লিছে ক কিতা ফাটাইছে ক ওয়াজ করে টান দিয়ে ভাড়াইছে ক টান দিয়ে কিতা কইছে এটা কইতে পারতাম না টান দিয়ে কিতা কইছে এটা কইতে পারতাম না ইওয়াজ হইনেন না বলেন জাহান্নামীরা জাহান্নামে যাবার কারণ কয়টি আরো জোরে এক নাম্বার নামাজ সারা বেনামাজির কারণে জাহান্নামে আইছে আর রইছে কটা তিনটা অদূর ভবিষ্যতে কমু একটা লোক উঠবেন না এখন আমি কমু আমার আগে তো আমি তোর কালেকশনে বক্তা না আমার আগে উনি কালেকশন করেও লইছে এরপরে হালকা হালকা জাপসা যে উঠবেন ওনারা দুইজন সভাপতি আছে সুদক্ষ এটা কোরআনের কোরআনের সংসদ এটা কিতা সংসদ আমরা দেশে দেখেন না সংসদে বয়ে বয়ে মমতা জামা গঙ্গা ফাইটা যা বুকটা হাইটা যা কথা না কেন সংসদ কিতা গান গাইবেন লাগে মানে বেটা এক মিনিট সংসদে কথা কইলে জনগণের লক্ষ লক্ষ টাকা অপচয় হয় অথচ এখানে গিয়ে ফাগলুটু ডান্স মারে মমতাজে গান গায় আর দেশের সর্বোচ্চ দায়িত্বশীলেরা দেখা যায় সংসদের মধ্যে এইভাবে এইভাবে হাতে তালি দেয় মিয়া জনগণের হক নষ্ট করো কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিহিত করতে হবে কথা ঠিক না ঠিক সংসদে গিয়ে জনগণের কি সুখ দুঃখ এগুলো না উপস্থাপন করো হেরা গিয়ে গান গায় তো এটা কোরআনের সংসদ দুইজন দুই দিকে আছে যদি কেউ উঠেন 10,000 টাকা জরিমানা আপনারা কি এটাতে রাজি আছেন হাত উড়ান কারা কারা রাজি উড়ান মাশাল্লাহ হাজ হয়ে যুক্ত হইছে হাজ হয়ে যুক্ত হইছে হাজ হয়ে যুক্ত হইছে এবার খালি উঠলে টাস করে দূরে রেখে দিবেন আমিও শেষ বেশি সামো না আমার আগে হযরত মাওলানা সাদিকুর রহমান সন্টিপুরি